বিশ্বকাপ উদ্বোধন করা কে এই বালক গনিমাল মুত্তা? কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি, কারণ ইনার হাত ধরেই বেজে উঠল ফিফা বিশ্বকাপের দামামা। 2022 সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গনিমাল মুত্তা। আলবাইয়াত স্টেডিয়ামের এই অনুষ্ঠানে উপভোগ করল গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। গনিমাল মুক্তা এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন। কোডাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্ন অংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত সমর্থবৃন্দ। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন। গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন তখনই আল্ট্রাসাউন্ড মেশিনে ধরা পড়ে তার শরীরের অবিকসিত অংশ। ডাক্তার গর্ভপাতের নিদান দেন, কারণ পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে ওঠরে উঠা হত্যা করে দেওয়া শ্রেয়। গনিমের মাতা পিতা এই সিদ্ধান্তে মেনে নিতে পারলেন না, কারণ ইসলামের নিদান অনুযায়ী গর্ভপাত হল চূড়ান্ত অপরাধ। মাতা ইমান উল আবদেলি এবং পিতা মোহাম্মদ আল মুফতা এটাকে মহান আল্লাহর সিদ্ধান্ত হিসাবে মেনে নিয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। মাতা পিতার উদ্দেশ্যে বলেন, আমি হব সন্তানের বাম পা আর তুমি হবে তার ডান পা। আমরা দুজনে সন্তানকে কখনো নিম্ন অংশের অভাব টের পেতে দেব না। 5 মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গনিম। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি। স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত করা হতো। তিনি এবারের তো এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে। বন্ধুদের বোঝাতেন তার অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন। আল্লাহ তাকে যে পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ প্রদান করেছেন এর জন্য তিনি কৃতজ্ঞ। নিজের সহপাঠী বন্ধু বান্ধবকে এসব বুঝাতে বুঝাতে তিনি নিজের অজান্তেই তিনি হয়ে উঠেন একজন মোটিভেশনাল স্পিকার। একদিন যার ভূমিষ্ঠ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, তার হাতে উদ্বোধন হতে হলো বিশ্বের সবথেকে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর। কাতারের 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সারা দেশের শান্তির দূত হিসেবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পিকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসেবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত। আজ তিনি কাতার সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন। ধন্যবাদ গনিমাল মুত্তা, আপনি প্রমাণ করে দিলেন শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরাল হয়ে উঠতে পারে না। স্যালুট আপনাকে। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।